চোখ ধাঁধানো সৌন্দর্য আর নির্মাণশৈলীর বৈচিত্র্যময়তার জন্য ইতালির ভেনিস শহর সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে, পানির উপর নির্মিত এই শহরটি ধীরে ধীরে পানির নিচেই তলিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, শহর জুড়ে ছড়িয়ে থাকা খালগুলোর পানির উচ্চতা প্রতি বছর 2 মিলিমিটার করে বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই শহরটির তলিয়ে যাওয়ার যাত্রা আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে এই অসাধারণ শহরটি। দক্ষিণ আমেরিকার পেরুর পার্বত্য এলাকায় অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার তৈরি দুর্দান্ত এই শহরের ধ্বংসাবশেষ দেখতে ভ্রমণ পিপাসু ও অনুসন্ধিৎস মানুষের আগ্রহের যেন শেষ নেই। প্রাকৃতিকভাবে এই জায়গাটি দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, তবে পর্যটকদের ভিড় এবং হাঁটা চলার কারণে এই ক্ষয়ের তীব্রতা বেড়েছে বহুগুণ। যে কারণে গবেষকরা বলছেন, মাচ্চুপিচ্চু শহরের ক্ষয়ের মাত্রা এই হারে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই জায়গাটি আর দর্শনীয় থাকবে না। জনপ্রিয় অ্যানিমেশন মুভি মাদাগাস্কার হয়তো দেখেছেন অনেকেই, কিন্তু বিচিত্র এবং সমৃদ্ধ জীবজন্তুদের অভয়ারণ্য এই মাদাগাস্কার বাস্তব চোখে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। হাজার হাজার জীবজন্তু এবং বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গাছ বাওবাবের কারণে মাদাগাস্কার বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় অরণ্য হিসেবে মনে করা হয়। কিন্তু প্রতিনিয়ত জঙ্গল ধ্বংস করার কারণে এই অরণ্য এবং প্রাণীগুলো পড়ে গেছে ভয়াবহ ধ্বংসের হুমকিতে। গবেষকরা আশঙ্কা করছেন, আগামী 2 দশকের মধ্যে এই অরণ্যের বেশিরভাগটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই জানেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়ত গ্লেসিয়ার বা হিমশৈলীর বরফ গলে যাচ্ছে। এই বরফের গলতে থাকার দৃশ্য সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হবে যুক্তরাষ্ট্রের গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে গেলে। গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ এই গ্লেসিয়ারগুলো আগামী 2 দশকের মধ্যে পুরোপুরি গলে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সমুদ্রের ঢেউয়ের নিচে মুখ লুকিয়ে থাকা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ দিনে দিনে মরে যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। পরিবেশ দূষণ এবং রোগের প্রাদুর্ভাবে ইতোমধ্যে এই বিশাল প্রবাল প্রাচীরটির 50% ধ্বংস হয়ে গেছে, আর কয়েক দশকের মধ্যে এই প্রবাল শৈলী ইতিহাসে পরিণত হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।